এরপর প্রশ্ন, পাত্রী দেখতে গিয়ে উপহার দেওয়া যাবে কি না এবং আংটি পরিয়ে দেওয়া যাবে কি না? পাত্রী দেখতে গিয়ে উপহার দেওয়া যাবে এবং বরং উচিত হচ্ছে আপনি পাত্রীকে একটু তাকে দেখেছেন সেই হিসেবে তাকে সম্মানিত করা, তাকে একটু হাদিয়া দেওয়া, সেটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই, আংটিও দিতে পারেন বা স্বর্ণের অন্য কিছু দিতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এঙ্গেজমেন্টের নামে ছেলে মেয়েকে ধরে তার হাতে আঙ্গুলে যে আংটি পরিয়ে দেওয়া হয় এটা সম্পূর্ণ অবৈধ, কারণ বিয়ে হওয়ার আগ পর্যন্ত তার শরীর স্পর্শ করার কোনো অধিকার কোনো পুরুষের নেই। এখন মাত্র আপনি দেখছেন, বিয়ে নাও হতে পারে, আর বিয়ে হওয়ার সম্ভাবনা থাকলেও বিয়ে হওয়ার আগ পর্যন্ত কোনো মেয়ের শরীরে টাচ করা যাবে না, তার হাত ধরা যাবে না, তাকে কিছু পরিয়ে দেওয়া যাবে না। আপনি মেয়েকে দেখতে গিয়ে উপহার স্বরূপ একটা আংটি যদি দেন, কাউকে দিয়ে দিবেন, এটা তাকে তারা পড়াবে, কোনো মহিলা যদি যায় তারা পড়াতে পারে, আপনার মা, আপনার বোন, আপনার খালা বা চাচি যারা যাবে মহিলারা পড়িয়ে দিতে পারে, কিন্তু আপনি তাকে পড়িয়ে দিতে পারবেন না। আর পাত্রী দেখতে গিয়ে অবশ্যই তাকে সম্মান করে কিছু দেওয়া উচিত, কারণ এটা তার একটা সম্মান, এটা আমাদের দেশে একটি প্রচলন, এতে কোনো সমস্যা নেই। তবে আংটি দিতে হবে এমনটা নয়, যে কোনো কিছু আপনি হাতে দিতে পারেন, চাইলে আপনি ইসলামিক কিছু কিতাব দিতে পারেন, চাইলে আপনি অন্য কোনো কিছু দিতে পারেন, অসুবিধা নেই, চাইলে আংটিও দিতে পারেন, তবে আংটি দিতে হবে, বিষয়টা এমন এরকম নয়। এবার প্রশ্ন, অনেক বয়স্ক মহিলার চার পাঁচটা দাড়ি গজায়, এটা কি জান্নাতির লক্ষণ এবং চাইলে কি তারা এই দাড়ি কাটতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, অনেক মহিলার দাড়ি আছে, দাড়ি গজায়, হ্যাঁ, আবার অনেক মহিলার মোচও আছে, অনেক মহিলার মুখের উপরে বিভিন্ন লোম আছে, তো অনেকে মনে করে যে এটা ভাগ্যের লক্ষণ, ঠিক আছে, ভাগ্যের লক্ষণ, একটু মোচ থাকা এটা ভাগ্যের লক্ষণ। অনেক ছেলেরাও বিয়ে করতে এরকম মেয়ে খুঁজে, আবার অনেক ছেলের বাবারাও বিয়ে খুঁজে করাতে গিয়ে যদি কোনো মেয়ের মুখের মধ্যে একটু মোচের মতো দেখে, একটু পছন্দ দেখে, কয় যে এটা ভাগ্যুচ্ছা, এটা আসলে আমার ঘর আলোকিত হয়ে যাবে, এই জন্য এরকম মেয়ে খুঁজি। আসলে দাঁড়িয়ে মুখে দাড়ি রাখা, মেয়েদের মুখে দাড়ি উঠা বা মোচ উঠা অথবা পশম থাকা, এটা সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোটারই লক্ষণ নয়, এটা এমনি উঠেছে। বাকি যদি মহিলারা চায় সেগুলো কেটে ফেলবে তাও যায় যাচ্ছে, স্বাভাবিক অবস্থায় না কাটতে পারলে ভালো, যদি এমনি পশম খামাকে সেভ করা উচিত হবে না। বাকি যদি তার কাছে এটা অবাঞ্ছিত মনে হয় যে এটার কারণে বিশ্রী লাগছে, এটা দেখতে স্বাভাবিকের চেয়ে ভিন্ন রকম, তাহলে চাইলে কোনো মেয়ে তার ওই দাড়িগুলো অথবা মোচগুলো কাটতে পারবে। অনেকে কাটতে চায় না ভয়ে, যেটা কাটলে ভাগ্য নষ্ট হয়ে যাবে, দাড়ি মেয়েদের দাড়ি থাকা বা মোচ থাকার মাঝে ভাগ্যের কোনো লক্ষণ নাই, বুঝাতে পেরেছি, বা কাটার মাঝেও দুর্ভাগ্যের কোনো কারণ নেই। এরপরের প্রশ্ন, মোহাম্মদ আলী সাহেব, আমি একজন মহিলা, আমার মাথায় লম্বা লম্বা জট বেঁধে থাকে, প্যাঁচ লেগে থাকে, ওই চুল বা ওই জট কাটা যাবে কি না? অনেকেই নিষেধ করে থাকেন। হ্যাঁ, আমাদের দেশে অনেকেই চুলে যে জট আছে এটা কাটতে চান না এবং এটা আশ্রাতে গিয়ে সমস্যায় পড়েন, তারপরে কাটতে চান না। কেন? কয় যে চুলের জট এটা ভাগ্যের লক্ষণ, এটা যদি কেটে ফেলে তাহলে বিপদে হবে, রোগ হবে, এ হবে, সেই হবে, আবার এটার সাথে রুহের সম্পর্ক ইত্যাদি বিভিন্ন বানোয়াট কথা আছে, এগুলো কোনোটাই সঠিক নয়। আপনার চুলে যদি জট থাকে, স্বাভাবিক অবস্থায় মহিলাদের চুল ছোট করে কাটা উচিত নয়, কিন্তু জট যদি থাকে সেটা জট দূর করার জন্য পুরুষ অথবা মহিলার চুল কাটা যাবে, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল আশ্রাতেন, তেল ব্যবহার করতেন, চুল যত্ন করতেন। আমাদের দেশে বিভিন্ন মাজারে অনেক জটলাওয়ালা পাওয়া যায়, চুল লম্বা লম্বা জট, এবং এগুলোকে আল্লাহ মাফ করুন অলিয়া উলিয়ার লক্ষণ মনে করে, ওই যে চুলের জট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বা কোনো সাহাবী নেই ইয়া লম্বা চুলের জট আসিল, একটা হাদিসও পাওয়া যায় না। আল্লাহ রসুল বা সাহাবিদের চেয়ে বড় আল্লাহওয়ালা পৃথিবীতে থাকার সম্ভাবনা আছে? কাজে এগুলো বানোয়াট কথা, যে চুলে জট আছে, এই যে আল্লাহর ওলি সবগুলো বসে আছে, বসে বসে গান্জা খায় আর মাথার ভিতরে ঠিক মতো গোসল করে না, গোসল না করলে তো চুলে জট বাঁধবেই। হ্যাঁ, তো আবার অনেকের একটু সৃষ্টিগত হতে পারে, হ্যাঁ, বংশীয় হতে পারে, হতে পারে, কিন্তু এগুলো আসলে আল্লাহওয়ালার কোনো লক্ষণ নয়, চুলের জটের সাথে আল্লাহওয়ালা কোনো সম্পর্ক, আল্লাহওয়ালা হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই।